আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাটুন সাসকাচন কানা থেকে। তো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গিয়ে মোটামুটি জানানো আর কি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে কানাডায় পাসপোর্ট কেমনে পাওয়া যায়, তো পাসপোর্ট বা সিটিজেনশিপ যেটাই হোক আর কি, তো সেটা কীভাবে পাওয়া যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে, কানাডায় একমাত্র ছোট বাচ্চা জন্মানো বা কোনো বাচ্চাকে যদি দত্তক নেওয়া হয়, কোনো সিটিজেনশিপ মানে সিটিজেন কানাডিয়ান যদি অন্য কোনো দেশে নেয়, তো এরকম বাচ্চা টাচ্চা বাদ দিয়ে কানাডায় সরাসরি কেউ সিটিজেনশিপ পায় না। আগে তাকে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে কয়েক বছর থাকার পরে তারপর সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারে। যেমন ধরেন আপনি একজন কানাডিয়ান, আপনি একজন আপনার কানাডিয়ান পাসপোর্ট আছে, আপনি সিটিজেন, তো আপনি এখন বাংলাদেশে যায় বিয়ে করলেন, তো আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ সে সরাসরি সিটিজেনশিপ পাবে না। তাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে। সে কয়েক বছর পার্মানেন্ট রেসিডেন্ট থাকার পরে তারপর সে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কথা হচ্ছে যে কয় বছর, এই বছরটা হচ্ছে গিয়ে 3 ইয়ার্স। গত পাঁচ বছরে 1095 দিন বা অ্যাটলিস্ট 3 ইয়ার্স কেউ যদি কানাডাতে থাকে তাহলে সে সে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবে, মানে অ্যাপ্লাই করার সে যোগ্য হবে। এখন এমন হইতে পারে যে 5 বছর টানা না থাকলেও হয়। ধরেন ব্যাপারটা এরকম হলো যে কেউ একজন কানাডায় আসছিল কিন্তু সে বাংলাদেশে জব টব ছাইড়ে আসে নাই, তো সেজন্য হয়তো বা সে এখানে সফট ল্যান্ডিং করলো, তারপর আর বাংলাদেশে ব্যাক করলো। বাংলাদেশে ব্যাক করে 2 বছর পরে সে আবার কানাডাতে ব্যাক করলো এবং তারপর সে টানা 3 বছর থাকলো। তো এভাবে যদি হয় সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার এমনও হইতে পারে কেউ হয়তো বা যাওয়া আসার মানে কেউ হয়তো বা কানাডায় আসলো, তারপরে কয়েক মাসের জন্য বাংলাদেশে ব্যাক করলো, তারপর আবার হয়তো বা আবার ব্যাক করলো কানাডায়, 6 মাস থাকলো, আবার হয়তো 2 মাসের জন্য বাংলাদেশে গেল। তো যাই হোক, যেভাবেই হোক, ভাঙ্গে হোক বা এক নাগারে হোক, কিন্তু 3 বছর তাকে কানাডায় গত 5 বছরে থাকতে হবে। এখন এক্ষেত্রে আবার কথা আছে, কেউ যদি ধরেন কানাডিয়ান কোনো কোম্পানিতে চাকরি করে তো সেই জন্য কানাডায় থাকতে পারে না, এই কানাডার তার পোস্টিং কানাডার বাইরে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের কিছু কিছু বিষয়ে হয়তো বা ছাড় ছুট পাওয়া যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট, যেমন ধরেন যারা স্টুডেন্ট ভিসায় আসছে বা অন্য কোনো ভিসায় আসছে, ওয়ার্ক পারমিটে আসছে, তো তারা পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার আগেও তো সে ধরেন কেউ একজন আর কি সে হচ্ছে স্টুডেন্ট ভিসায় আসছে, তো সে একটা মাস্টার্স কোর্স করছে এখানে, তো মাস্টার্স কোর্সটা ছিল 2 বছরের, তো 2 বছর সে এখানে মানে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে ছিল, তারপর সে পারমানেন্ট রেসিডেন্সির অ্যাপ্লাই করছে এবং পারমানেন্ট রেসিডেন্টশিপ সেই পাইছে। তাহলে 2 বছরের মধ্যে কতটা সময় তার কাউন্ট হবে? 2 বছরের মধ্যে তার কাউন্টেড হবে হচ্ছে কি হাফ, মানে হচ্ছে তার 1 ইয়ার কাউন্টেড হবে। তো যাই হোক, আর সিটিজেনশিপ যখন অ্যাপ্লাই করার সময় আসছে, ধরলাম আপনার 3 বছর হয়ে গেছে, আরও কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, যে বড় কোনো কেস থাকতে পারবে না, মানে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, কোনো ফ্রডুলেন্স থাকতে পারবে না, হাবিজাবিওলা থাকতে পারবে না, রিমুভাল অর্ডার সেরকম কিছু থাকতে পারবে না। তো এইসব যখন আপনার মোটামুটি ফুলফিল হবে তখন আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করার যোগ্য হবেন। এখন অ্যাপ্লাই করতে কী লাগবে? অ্যাপ্লাই করতে লাগবে হচ্ছে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনি যে ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যেটা আপনি জানেন, মোটামুটি কানাডার অফিসিয়াল একটা ল্যাঙ্গুয়েজ আপনি ভালো মতো জানেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তো সেটার জন্য IELTS দেওয়া যায়, তারপর যে পরীক্ষাগুলো আছে সেলফ টেলফ আর কি সেগুলো দেওয়া যায়। তো এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এদের খুবই কম, তো একেবারে খুবই কম, জাস্ট মিনিমাম একটা স্কোর মোটামুটি এরা চায়। তো এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে, কিন্তু এই রিকোয়ারমেন্ট তাদের জন্য মাফ হবে যাদের বয়স 18-র কম বা 54-র বেশি। যেহেতু 54-র বেশি হলে একটু বয়স্ক মানুষ, তো তাদের জন্য এই রিকোয়ারমেন্টটা মানে কানাডিয়ান গভর্নমেন্ট রাখে নাই। তো সেম কেস হচ্ছে যাদের বয়স 18-র কম, মানে 18-র কম, তারা মোটামুটি বাচ্চাই, তো বাচ্চাদের জন্য এই রিকোয়ারমেন্ট নাই। তো যাই হোক, এখন ধরলাম আপনার হচ্ছে গিয়ে আপনার বয়স 18-র উপরে এবং 54-র কম, তো সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়া লাগবে। তো আপনি অ্যাপ্লাই করলেন, তো যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ডিটেইল দেওয়া লাগবে যে আপনি কত বছর যাবত কানাডায় আছেন, কয়বার দেশে গেছেন বা কয়বার এখানে ওখানে গেছেন, কতদিন আপনার কানাডার বাইরে ছিলেন, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবং একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে 3 বছরে ট্যাক্স ফাইলিং করতে হবে। তো তারপরে অ্যাপ্লাই করার পরে আপনার AOR আসবে। AOR হচ্ছে হয়তো কয়েক মাস পরে আসতে পারে, ওরা আপনার যে অ্যাপ্লিকেশনটা পাইছে সেটা আপনাকে জানাবে এবং আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে, ওদের কিছু ইনফরমেশান দিবে। তো আপনার ওদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ট্র্যাকিং অ্যাকাউন্ট খুলবেন। ট্র্যাকিং অ্যাকাউন্টের মধ্যে আপনার পরে আসবে পরীক্ষার ডেট আসবে, মানে আপনার পরীক্ষার নোটিফিকেশান আসবে। আপনাকে সিটিজেনশিপ টেস্ট দেওয়া লাগবে। এই সিটিজেনশিপ টেস্টটা হচ্ছে যাদের বয়স 18-র বেশি এবং যাদের 54-র কম, সেই সব অ্যাপ্লিকেন্টদের এই টেস্টটা দেওয়া লাগে। যাই হোক,
তো এখন টেস্টে 20টা কোশ্চেন থাকে, পাস মার্ক হচ্ছে 14। তো এটা একটা বই আছে ডিসকভার কেনাডা, তো এই বইটা মোটামুটি থর টর পড়লেই হয় আর কি। তো এই বই সাধারণত ফ্রিতে বাসা পাঠায় দেয়। তো 14 হচ্ছে পাস, তো পাস করার পরে তারপর ওইটা আপনার ই হয় আর কি। তো পাস করলে পর আপনার এটা হইলো, তারপর আপনাকে ওয়েট করতে হবে, তারপর আপনাকে ডেট আসবে হচ্ছে ওথের ডেট আসবে, যেটা হচ্ছে ওথ। ওরা আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, এটা সেটা করবে, যা যা করার ওরা তো সব কিছুই করবে। ওথ মানে হচ্ছে গিয়ে আপনাকে এটা এটা যদি অনলাইনে হয়, আবার ধরেন ফিজিক্যালিও হয়, তখন অনেক কানাডিয়ান, নতুন কানাডিয়ান আপনারা ওখানে যাবেন একটা একটা ভেন্যুতে, তারপর আপনারা শপথ নেবেন। শপথ নেওয়ার পর আপনাদেরকে সিটিজেনশিপের সার্টিফিকেট দেওয়া হবে, এতক্ষণ আপনারা সিটিজেন। এই সার্টিফিকেট দিয়ে আপনি পাসপোর্টের অ্যাপ্লাই করতে পারবেন, তারপর আপনি ব্লু পাসপোর্ট, কানাডিয়ান পাসপোর্ট পাবেন। তো এটা হচ্ছে গিয়ে খুব বেসিক মানে প্রসেস আর কি। তো ভিতরে আরও অনেক কিছু আছে, হয়তো বা টুকটাক অনেক কিছু আরও আরও অনেক মানে খুঁটিনাটি বিষয় আছে, কিন্তু ওগুলো আর বললাম না। মোটামুটি প্রসেস যে আপনার 3 বছর যে থাকতে হয় এখানে, তো সব মিলায় মোটামুটি কানাডা আসা, যদি আপনি পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আজকে কানাডা আসেন, মোটামুটি ধরা যায় যে আপনি 4 বছর পরে আপনি সিটিজেনশিপ পাবেন। খুবই পরিষ্কার এবং খুবই একেবারে ট্রান্সপারেন্ট প্রসেস একটা। যাই হোক, আমি আশা করবো যারা এই ভিডিও দেখতেছেন প্রত্যেকে একসময় কানাডাতে আসবেন ইনশাল্লাহ, এবং আপনারা পারমানেন্ট রেসিডেন্সি পাবেন এবং একসময় সিটিজেনও হবেন এবং আপনাদের পাসপোর্টও হবে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, এখন আমি শেষ করব। তো শেষ করার আগে যেটা বলা যায়, যেটা আমি সবসময় বলি আর কি, তা আমাদের যে চ্যানেলটা আছে ইংলিশ পড়ুয়া চ্যানেল, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সেই চ্যানেলে ভালো ভালো ভিডিও দিচ্ছি। এই যে কিছুদিন আগে জাস্ট একটা ভিডিও দিলাম, সেটা মোটামুটি ভালো ভিউও পাইছে। তো সেটা হচ্ছে গিয়ে যে লিসেনিংয়ে কীভাবে ভালো করবেন, 3টা টিপস যারা আইএলটিএস দিবেন, আমার এই ভিডিও এখন দেখতেছেন, কানাডা আসতে চান এবং আইএলটিএস দিতে চান, আইএলটিএস দেওয়ার প্ল্যান করতেছেন, কিন্তু লিসেনিংটায় খুব একটা সুবিধা করতে পারতেছেন না, তাদের আমার বিশ্বাস, আমার এই ভিডিওটা দেখলে, ওই ভিডিওটা দেখলে আপনাদের কিছুটা হইলেও হয়তো বা বেনিফিট হবে। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ইউটিউব ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই দেখবেন। আর আজকে মোটামুটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।